ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আবার চলে এসেছি একটি নতুন ধরনের ভিডিও নিয়ে এটা লার্নিং ভিডিও হবে তো এর আগে আমি এই ভিডিওটা করেছি যে দলিলের নকল তোমরা বাড়িতে বসে কিভাবে সেটা তখন পেমেন্টের এখন গ্রিপস টু পয়েন্ট ও হয়েছে তো অনেকের হয়তো সমস্যা হচ্ছে বা কিছু হচ্ছে বা বুঝতে পারছে না সেটার জন্য আমি আবারও আজকে কিভাবে নকল বার করতে হয় সেটাই তোমাদের সঙ্গে আমি এই ভিডিওতে শেয়ার করব। তো তোমরা ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখতে থাকো এটা আমার পুরোনো ভিডিও যারা দেখুন সেটা দেখে নিও এবং আমি আজকে নিউ প্রসেস এবং নিউ সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেরি না করে আমি শুরু করি তো বাড়িতে বসে পুরোনো দলিলের নকল বা পুরোনো দলিল পিট দলিল এগুলো তোলার জন্য তোমাদেরকে প্রথমে ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে চলে যেতে হবে বি ই ডিস্ট্রিক্ট এই ওয়েবসাইটে তোমাদেরকে একটা অ্যাকাউন্ট বানানো থাকতে হবে যাদের নাই তারা নিউ রেজিস্ট্রেশন করবে যাদের আছে তারা আইডি পাসওয়ার্ড দিয়ে সিম্পল লগ করবে সো যাদের নেই তারা নিউ রেজিস্ট্রেশনে গিয়ে ফর্মটা ফিল করে অ্যাকাউন্ট বানিয়ে নেবে এবং অ্যাকাউন্ট বানানোর পর তারপর এই ক্যাপচাটা দিয়ে লগ ইন করে নেবে তো তোমরা দেখতে পেলে এভাবে লগ ইনটা হয়ে গেল ঠিক আছে তো বন্ধুরা ওয়েবসাইটটা খোলার পর তোমাদেরকে নকল বার করার জন্য তিনটে জিনিস মনে রাখতে হবে একটা হচ্ছে দলিলের নাম্বার রেজিস্ট্রি অফিস এবং সাল এই তিনটে জিনিস যদি তোমাদের জানা থাকে তাহলে তোমরা দলিলের নকল এই ওয়েবসাইট থেকে খুব সহজে বার করে নিতে পারবে যদি তোমাদের দলিল নম্বর বা অফিস কোনো ডিটেলস যদি জানা না থাকে তাহলে তোমরা ডাব্লুবি রেজিস্ট্রেশন ওয়েবসাইটে এসে এই সার্চিং অফ ডিড ট্যাবে গিয়ে তোমরা এত কিছু নাম ট্রানজাকশন প্রপার্টি ডিটেলস দাগ নাম্বার দিয়ে মৌজা দিয়ে তোমরা সার্চ করতে পারবে এবং ডিড নাম্বার জানা থাকলে তো অলওয়েজ ডিড নাম্বার বা কোয়ারি নাম্বার দিয়ে করতেই পারবে তো তোমরা যেটা ডিট বার করবে তোমাদের নাম্বারও জানা আছে একবার ভেরিফাই করার জন্য মানে যদি তোমরা ই ডিস্ট্রিক্টে এসে ডিরেক্ট পেমেন্ট করে দাও তারপর তো আর টাকাটা ফেরত পাওয়া না যেটা নাম্বার ভুল থাকবি যা থাকবে একটা কনফিউশন থেকে যায় সেটা চেক করার জন্য তোমরা সার্চ বাই ডিট নাম্বার অ্যান্ড কোয়ারি নাম্বার করে দিবে এমন একবার চেক করে নেবে যে যেটা দইল বার করতে চাই সেটা আমার ম্যাচ কি কিনা সোজা চলে যাবে ডিট নাম্বারে তারপর তোমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে যেমন আমার আমার যা ডিটেলস আছে দইলটার রেজিস্ট্রি অফিস রতুয়া আমি বার করে দেখে দিচ্ছি এগারো হাজার সাতশো বাষট্টি ডিড নাম্বার ডিডিআর হচ্ছে দু হাজার একুশের ডিড এবং ক্যাপচাটা দিব ক্যাপচা দিয়ে দিলাম এবং সাবমিট করলাম তো দেখো পুরো ডিটেলস কোথায় হয়েছে না হয়েছে নাম যেমন লক্ষ্মী মন্ডল আর শেখ নাসিরুদ্দিন এ হচ্ছে বায়ার নাসিরুদ্দিন আর সেলার হচ্ছে লক্ষ্মী মণ্ডল পুরো ডিটেলস এবং প্রপার্টি ডিটেলস কতটা জমি আছে সমস্তটাই এখানে বেরিয়ে গেল এবার আমার যেমন ম্যাচ করে গেল বলে আমার ডিড নাম্বার ঠিক আছে এবার আমি বার করব তাহলে কী হবে আমার লসটা হবে না তো এটাও আমি তোমাদের সঙ্গে বিরোধে শেয়ার করলাম এবার আমি সোজাসুজি চলে যাব রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ ট্যাবে তারপর সার্টিফাইড কপি অফ রেজিস্ট্রেশন ডিড এটা আমি এর আগেও করেছি ভিডিও এবং এটা অনেকেই জানে অ্যাপ্লাই অ্যান্ড ডাউনলোডে যেতে হবে তাও আমি এটা নিউ যেহেতু ওয়েবসাইটটা করেছে তাই আমি আবারও দেখিয়ে দিচ্ছি তারপর চলে যেতে হবে সার্টিফাইড কপি অফ রেজিস্টার ডিড দিয়ে নেক্সট করতে হবে দিয়ে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তো আমার ডিস্ট্রিক্ট মালদা তারপর অফিস অফিসটা তো রতুয়া ঠিক আছে যার যেটা অফিস হবে সেই হিসাবে আমি বার করবো দু হাজার সালে দু করলাম এগারো হাজার ডিড নাম্বার যাদের চার ডিজিট নাম্বার থাকবে সাপোজ সতেরো বাষট্টি তারা এই ফন্টে অবশ্যই জিরো দিবে যদি এখানে জিরো না দাও তাহলে কিন্তু ডিডের কোনো ডিটেলস আসবে না চার ডিজিট বা তিন ডিজিট বা দু ডিজিট এইগুলো সংখ্যা যখন থাকবে সামনে জিরো দিয়ে তোমাদেরকে পাঁচটা ডিজিট কমপ্লিট করতেই হবে তাহলে বেরোবে না তো বেরোবে না এটা মাথায় রেখে এটা একটা ট্রিক ঠিক আছে দিয়ে সার্চে গেলাম দেখো বারোটা পাতা আছে একশো টাকা কাটবে তো বেরিয়ে গেলো ডিজিটাল সাইন অ্যাভেলেবেল আছে এবার আমি এখানে একটা অ্যাপ্লিকেন্ট দিব অ্যাপ্লিকেন্ট নাম নেম দিব ঠিক আছে এখানে তোমরা যে তোমাদের কাছে বার করবে বা তোমরা নিজে বার করলে নিজেদের নাম ডিটেল এগুলো দিতে পারো ঠিক আছে সো আমি সিম্পলি দিয়ে দেবো দিয়ে সেভেন নেক্সটে চলে যাব তারপর এখানে জিজ্ঞেস করবে যে আমি কীভাবে টাকাটাকে দিবো এত কিছু ডেবিট কার্ড পেমেন্ট এসবিআই পে কাউন্টার অনলাইন তো আমি সব আমি সচরাচর অনলাইনে সিলেক্ট করবো ঠিক আছে তারপর এখানে অ্যামাউন্টটাও চলে আসবে তারপর পেতে চলে যাব এআইন নাম্বারটা পড়ছিলো সেটা কিন্তু তোমরা নোট ডাউন করে রাখবে অবশ্যই সেটা ফিউচারে পেমেন্টের স্ট্যাটাসটা কাজে দিবে তো এটা হচ্ছে গ্রিপস টু পয়েন্ট ও আগে এই জায়গাটা একটু আলাদা ছিল ঠিক আছে এখানে অনেকের জানা ছিল যে আগেকার ওয়েবসাইটটা এক ছিল এখন কিন্তু গ্রিপস টু পয়েন্ট হয়ে ও হয়ে গেছে মানে এটা টু পয়েন্ট জিরো এই ওয়েবসাইটে লগ ইন সিস্টেমও করে দিয়েছে তোমরা অ্যাকাউন্ট বানিয়ে লগ ইন করে নিলে তোমরা ফিউচারে এখানেই সব জিআরএনগুলো পেয়ে যাবে বাট আমি অত কিছু এখন দেখাচ্ছি না গ্রিপস টু পয়েন্ট ওয়ের ইন্টারফেসটা চেঞ্জ করেছে সেটা আমি দেখাচ্ছি এখানে আসার পর ভেরিফাই করে দিতে হবে নেক্সট করতে হবে এবার আমাকে অনলাইন এখানে করে দিতে হবে আমার ব্যাঙ্ক আমার ব্যাঙ্ক যেমন এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে তারপর নেক্সট আমি নেট ব্যাঙ্কিং চুজ করেছি তোমরা থাকলে ডেবিট কার্ড ওয়ালেট যে কোনো কিছু করতে পারো এগুলো চেক করার জন্য বারবার দেখাচ্ছে আমি পে না হয়ে চলে যাবো তারপর স্টেট ব্যাংকের পেজ এভাবে খুলে যাবে আমি সিম্লি আমার যা লগ ইন পাসওয়ার্ড আছে আমি দিব অ্যাকাউন্ট সেট করলাম তারপর কনফার্ম করব তারপর এখানে ওটিপি দিতে হবে হাই সিকিউরিটি ওটিপি যেটা মোবাইলে রেজিস্টার মোবাইল নাম্বারে আসবে তারপর আমি কনফার্ম করে দেব তারপর ক্লিক হেয়ার হয়ে গেল এবার এখানে ডাউনলোড অপশন আসবে চালানটাকে অবশ্যই তোমরা সেভ করে নেবে ঠিক আছে ডাউনলোড গিয়ে চালানটা মাস্ট সেভ করবে এটা খুব কাজে দিবে চালানটা এইভাবে সেভ হয়ে গেলো তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এবার এখানে অটোমেটিক চার সেকেন্ড তিন সেকেন্ড পর আবার ই ডিস্ট্রিক্টে রিটার্ন যাবে এই যে এই এআইএন নাম্বারটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এইটাকে অবশ্যই কপি করে নেবে বা প্রসেস করার আগে লিখে রাখবে এই এআইএন নাম্বারটা দিয়ে পেমেন্টের স্ট্যাটাস ই ডিস্ট্রিক্টে সমস্ত কিছু পাওয়া যাবে চাইলে তোমরা এটা ডাউনলোড করে রাখতে পারো তো আমি এটা ডাউনলোড করে নেবো ডাউনলোড করে নিলাম এবার ব্যাক টু ই ডিস্ট্রিক্ট গিয়ে কি করতে হবে এটাকে আমি কপি করে নিলাম এ নাম্বারটাকে তোমরা দেখলে নিশ্চয় কপি করে নিতে গেলে কি হলো তাহলে টাইপটা করতে হবে না আমি এখানে সিম্পল আবার ক্যাপচা দেব পেমেন্টের পর কি হয় পেমেন্টের পর এগুলো মানে আবার ওয়েবসাইটটা নতুন করে খুলতে হয় ওই ওই লগ থাকে না তাই আবার ওই সেম ট্যাবে গিয়ে সেমভাবে সব কিছু করে সেম অ্যাপ্লাইড ডাউনলোডে গিয়ে এবার গেট অ্যাপ্লাইড ডিড ডকুমেন্ট এখানে কী করতে হবে এআইএন নাম্বারটাকে পেস্ট করে দিতে হবে দিয়ে সার্চ তারপর দেখবে যে পিডিএফটা এই যে অরিজিনাল ডিড বা নকল বা পিট দলিলের অরিজিনালটা ডিজিটাল সাইন করা তোমরা গোটা পিডিএফটা দেখো এগারো হাজার সাতশো বাষট্টি ডিড নাম্বার যা যা ডিটেলস বলেছিলাম দেখো সমস্তটা ডিডটা বেরিয়ে গেলো এটা সব জায়গায় মান্যতা দেবে তো তোমরা ডিটটা পেয়ে গেলে এবার আমি এটাকে সেভ করে নিব তোমরা চাইলে প্রিন্টও করতে পারো আমি এখানে ডিড নাম্বার দিয়ে দিব যেমন এটা রতুয়া অফিস ছিল দু হাজার একুশ সাল এগারো হাজার সাতশো বাষট্টি ডিট ব্যাস এই ফাইল নাম দিয়ে পিডিএফটাকে আমি সেভ করলাম ব্যাস এবার তোমরা ফিউচারে এটাকে যতবার ইচ্ছা বার করো যেখানে ইউজ করার ইউজ করো যে কোনো টাইম প্রিন্ট করো তোমরা অরিজিনালটা পেয়ে গেলে তো বন্ধুরা এটাই ছিল আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম যাদের এই নকল দলিল বা পিঠ দলিল বার করতে অসুবিধা হয় তারা এখানে অনাস সে বাড়িতে বসে জাস্ট সামথিং কিছু টাকার মাধ্যমে তোমরা এগুলো বার করতে পারো যারা অনলাইনে দোকান করো তারাও এটাকে বার করে ইনকাম করতে পারো এবং যাদের নিজেদের রিকোয়ারমেন্ট আছে তারা তো পারো কিন্তু এখানে ব্যাপার হচ্ছে দু থেকে ওয়েস্ট বেঙ্গলের যত অফিসের সার্টিফাইড কপি দু সালের পর থেকে এখন অবধি সমস্ত ডিট পেয়ে যাবে তোমরা দু হাজার সাত সালের আগেরগুলো অফলাইন রয়েছে বাট সেগুলো স্ক্যানিংয়ের কাজ চলছে খুব দ্রুতই সেগুলোও তোমরা বাড়িতে বসে পেয়ে যাবে তো আজকের ভিডিওটা দূরই তোমাদের ভিডিওটা আশা করি খুব ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করো এতে করে আমার একটু হলেও হেল্প হবে আর তোমাদের হেল্প ছাড়া আমার চ্যানেল গ্রো করবে না এবং আমি এ ধরনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না সো তোমরা অবশ্যই আমাকে একটু সাহায্য করো এবং যারা নতুন ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমি এ ধরনের ভিডিও আরও তোমাদের সঙ্গে আনবো ফিউচারে যাতে করে তোমাদের কিছু উপকার করতে পারি তো আজকের মতো এখানে শেষ বাই টাটা আসবো এরপর অন্যান্য ধরনের ভিডিও নিয়ে